নমস্কার, আজ শুরুতেই একটা গল্প পাঠ করতে চাই, চলুন মন দিয়ে শোনা যাক। পরীক্ষার খাতা দেখতে দেখতে চমকে উঠলেন মানিকবাবু। ক্লাস এইটের ইতিহাস পরীক্ষার খাতা, এটা কি উত্তর? প্রথমে একচোট হাসলেন মানিকবাবু, তারপর রাগ হল। এত কষ্ট করে ইতিহাস পড়ানোর এই রেজাল্ট! লাল কালির পেনটা দিয়ে লাইনটা কেটে একটা বড় করে শূন্য বসিয়ে দিলেন মানিকবাবু। হোপলেস, কিচ্ছু হবে না। খাতা ঘুরিয়ে নামটা দেখলেন মানিকবাবু, তারিফ আহমেদ। ওদিকে আবার দেরি হয়ে যাচ্ছে স্কুলে, বাকি খাতাগুলো স্কুল থেকে ফিরে দেখতে হবে, আর দেরি করলে ট্রেনটা মিস হয়ে যাবে। খাতার বান্ডিলটা বেঁধে প্লাস্টিকে মুড়ে তাকের উপর রেখে স্কুলে যাওয়ার জন্য তৈরি হলেন মানিকবাবু। মানিকবাবু উত্তর চব্বিশ পরগনার অজপাড়া গ্রামে একটা স্কুলের ইতিহাসের একজন শিক্ষক। পড়ার ব্যাপারে প্রশ্ন তুললে একজন শত্রুও মানিকবাবুর দিকে আঙুল তুলতে পারবেন না। প্রায় 95% ছাত্র গরিব পরিবারের, কারোর বাবা ভ্যান টানে, কেউ বা দিন মজুরের কাজ করে, কেউ বা ইটভাটার শ্রমিক। ছাত্রদের মধ্যেও অনেকে স্কুল থেকে ফিরে বা স্কুল কামাই করে বিভিন্ন কাজ করে কিছু পয়সা রোজগারের জন্য। তার মধ্যেও মানিকবাবু স্বপ্ন দেখেন তার ছাত্রদের নিয়ে, নিজের পকেট থেকে পয়সা খরচ করে টুকটাক বই কিনে দেন, নিজের উৎসাহে আঁকা প্রতিযোগিতার আয়োজন করেন, স্কুল ছুট ছাত্রদের বাড়ি গিয়ে বুঝিয়ে স্কুলে ফিরিয়ে আনে। তিনি তো স্কুলের শুধুমাত্র ইতিহাস শিক্ষক নন, একই সঙ্গে প্রধান শিক্ষক। টিফিনের পর ক্লাস এইটের ইতিহাস ক্লাস ছিল আজ মানিকবাবু। ক্লাসে ঢোকার সময় মনে পড়ে গেল সকালের খাতা দেখার কথাটা। ছেলেটার নাম মনে আছে, তারিফ আহমেদ। মনে থাকবে না? ছিছি, কি উত্তর! এতদিন ইতিহাস পড়ানোর এই ফল! ছেলেটিকে চেনেন মানিকবাবু, কালো করে, মাথায় ঝাঁকড়া চুল, কান দুটো খাড়া খাড়া। ক্লাসে ঢুকেই চক ডাস্টার চেয়ারে রেখে বললেন, তারিফ কোথায়, এসেছে আজ? বাকি ছাত্ররা সমস্বরে উত্তর দিলেন, না আসেননি। মানিকবাবু মনে মনে বললেন, এদের দিয়ে কিচ্ছু হবে না, আমারই পঙ্গশ্রম। তারপর 5 দিন কেটে গেল, তারিফ স্কুলে আসছেন। ক্লাসের পর টিচার্স রুমে এসে মানিকবাবু জিজ্ঞাসা করলেন, আপনারা কেউ তারিফ আহমেদের ব্যাপারে কিছু জানেন? 10 দিন হয়ে গেল ছেলেটা স্কুলে আসছেন। অঙ্কের দিলীপবাবু মোবাইল খুটখুট করতে করতে উত্তর দিলেন, দেখুন, স্কুল ছেড়ে কোথাও কাজে ভর্তি হলো হয়তো, ওই বাসস্ট্যান্ডের ওখানে মফিজুলের চায়ের দোকান, ওর যেন কি হয় একটা, একবার খোঁজ নিয়ে দেখতে পারেন। ছুটির পর স্কুল থেকে বেরিয়ে শটান মফিজুলের চায়ের দোকানে এসে হাজির হলেন মানিকবাবু। আরে আসেন আসেন মাস্টারমশাই, বসেন। না গো, আমি চা খেতে আসিনি, পরে একদিন আসব। তুমি তারিফকে দেখেছো? আমাদের স্কুলের ছাত্র, দিন দশেক আসছে না, কিছু কি হয়েছে? ওর বাপ পাথর খাদানে কাজ করত, ফিরেছে কিসব রোগ নিয়ে, সিলিকোসিস না কি একটা, আর বেশি দিন বাঁচবে না মনে হয়। কথাটা শুনে যেন ধাক্কা লাগলো মানিকবাবু, এতটুকু একটা ছেলে এবার পড়বে কি করে? আসার সময় ট্রেন বেশ ফাঁকা ছিল। মানিকবাবুর মনটা কেমন খচখচ করছে, কি এমন রোগ যে বাঁচানো যাবে না তারিফের বাবাকে? স্মার্টফোনটা খুলে সার্চ করলেন মানিকবাবু, সিলিকোসিস। সার্চের রেজাল্ট এলো সিলিকোসিস, অসংখ্য আর্টিকেল, একের পর এক করতে লাগলেন মানিকবাবু। বাড়ি ফিরে অনেক ওয়েবসাইট ব্লগ পড়ার পর স্তব্ধ হয়ে বসে রইলেন মানিকবাবু। সিলিকোসিসকে বলা যেতে পারে শ্রমঘটিত রোগ। যারা পাথর খাদানে পাথর ভাঙার কাজ করেন, দীর্ঘদিন ধরে তাদের ফুসফুসে সিলিকা জমতে জমতে এই রোগ হয়। শুধুমাত্র ভারতবর্ষেই 50 লক্ষ মানুষ এই রোগে আক্রান্ত। কোনো রকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই অল্প পারিশ্রমিকের বিনিময়ে বেশি লাভ করার জন্য খাদানের মালিকেরা গ্রামের পড়াশোনা না জানা শ্রমিকদের ঠেলে দেয় নিশ্চিত মৃত্যুর দিকে। মানিকবাবু তাকিয়ে রইলেন বাড়ির দেওয়ালের দিকে। ইমারত, রাস্তা, ব্রিজ তৈরি হয়েছে, তৈরি হচ্ছে, শ্রমিকদের রক্তমাখা ঘাম আর প্রাণের বিনিময়ে। এই তো 1 মাস আগে ক্লাস 5-এর প্রশান্তের বাবা মুম্বাইয়ের বহুতলে কাজ করতে গিয়ে পড়ে মারা যান। অথচ এ যেন এক সাধারণ মৃত্যু, কেউ এদের কথা বলবেও না, কেউ সাজাও পাবে না। চোখের সামনে যেন মানিকবাবু দেখতে পেলেন একদল মানুষকে ধুঁকছে, ক্রমাগত কেশে চলেছে, তবুও তারা একটা পাথর বয়ে নিয়ে চলেছে। কারো পক্ষাঘাত, কেউ দৃষ্টি হারিয়েছে, কারো হাত নেই, কারো পা নেই, আর তাদেরকে পিষে দিয়ে চলেছে ক্রমাগত আধুনিক গাড়ি, মাথা তুলছে শপিং মল। মানিকবাবু উঠে দাঁড়ালেন, তাক থেকে লাল পেনটা নিলেন, নিচ থেকে পরীক্ষার খাতাগুলো আনলেন। হ্যাঁ, এই তো রোল নাম্বার 23, তারিফ আহমেদ, 1-এর 6 নাম্বার কোশ্চেনের উত্তর। 5 দিন আগে এই উত্তরটাই প্রচন্ড রেগে গিয়ে কেটে দিয়েছিলেন মানিকবাবু। আসলে তিনি ইতিহাসটি ভুল শিখেছেন, বরং বলা ভালো ভুল শেখানো হয়েছে।
দেশের কোটি কোটি ছাত্রকে যেভাবে ভুল শেখানো হয়। মানিকবাবু নিজের দেওয়া ক্রস চিহ্নটাকে ভালো করে কাটলেন, তারপর বড় করে একটা রাইট দিলেন, পাশে ফুল মার্কস 1। প্রশ্নটা ছিল তাজমহল কে তৈরি করেন, তারই উত্তর লিখেছিল মার্বেল মিস্ত্রি। গল্পটি কে লিখেছে আমার জানা নেই, অনেকে হয়তো গল্পটি শুনে থাকবেন। তবে এখন গল্প থেকে বেরিয়ে স্থিরভাবে দাঁড়িয়ে একবার চারপাশটাকে একটু অনুভব করা যাক, বাস্তবের সঙ্গে মিল পাচ্ছেন? আজকে যদি তারিফের বাবা মৃত্যুশয্যায় না থেকে হেঁটে চলেও বেড়াতেন, তাহলেও কিন্তু প্রশ্নটা থেকে যায়, শ্রমটা কার আর সম্পদটা কার? এটা আমাদেরই ভাবার বিষয়, কারণ আমি আপনি আমাদের চারপাশের তারিফের মতো যারা রয়েছে, তারিফের বাবার মতো যারা রয়েছে, তাদেরই কিন্তু শ্রমের ফলে আজকের এই মে দিবস। এই মে দিবসের পেছনে রয়েছে একটা বিরাট বড় ইতিহাস, যেটা আমাদের অনুভব করতে হয়। আরেকটা কথা বলতে ভুলে গেছি, গল্পে তারিফের নাম তারিফ না হয়ে যদি অমল বা কমল হতো, তাহলেও কিন্তু গল্পটা বা বাস্তবের কোনো পরিবর্তন হতো না, প্রশ্নগুলো কিন্তু থেকেই যেত। নমস্কার।